নমস্কার এবং সালাম আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ আরও একটা বিশেষ প্রতিবেদন নিয়ে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে প্রতিদিনের মতো আজকে আমাদের প্রতিবেদনের বিষয়বস্তু বাংলাদেশের দৈনিক নয়া দিগন্ত পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত শিমুল বিশ্বাসের উপসম্পাদকীয় থেকে পাওয়া বেগম খালেদা জিয়া বন্দি কেন শুরুতে একটা কথা বলে রাখি এই প্রতিবেদন দেখে মন্তব্যের ঘরে যারা লিখবেন যে আমি বাংলাদেশের বিএনপির দালাল তাদের জন্য আমার কোনো রাগ দুঃখ বা ক্ষোভ নেই বরং তাদের জন্য আমরা নিউজ নির্ভীকের ইমেইল ঠিকানাটা দিয়ে দিলাম নিউজ নির্ভীক অ্যাট এই ইমেল ঠিকানাটা দিয়ে দিলাম দয়া করে আওয়ামী লীগের সভাপতি তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কেও বা আওয়ামী লীগ দল সম্পর্কেও রাশি রাশি গুণকীর্তন করে লেখা পাঠাতে পারেন তাই নিয়ে আমাদের প্রতিবেদন করতে কোনো অসুবিধে নেই ভালো মন্দ বিচার করবেন তো দর্শক বন্ধুরা আমরা কে তাই গালাগালি না করে লেখা পাঠান আমাদের ইমেইল ঠিকানায় তথ্য সমৃদ্ধ লেখা হলে তাই নিয়ে অবশ্যই আমরা প্রতিবেদন করব যেমন করছি এই প্রতিবেদনটা আসি আজকের বিষয়ে বেগম খালেদা জিয়া বন্দি কেন শিমুল বিশ্বাস লিখেছেন শিমুল বিশ্বাস লিখেছেন যুদ্ধটা শুরু হয়ে গিয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধ বাংলাদেশের যুদ্ধ দেশের স্বাধীনতার যুদ্ধ বেগম খালেদা জিয়ার স্বামী মেজর জিয়া একাত্তরের মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে রণাঙ্গনে স্বাধীনতা ঘোষণা দিয়ে মুক্তি সংগ্রাম শুরু করেছেন তৎকালীন পাকিস্তানের ঔপনিবেশিক শাসন এবং শোষণের বিরুদ্ধে নেতৃত্ব দানকারী রাজনৈতিক নেতৃত্ব কারাবরণ এবং আত্মগোপন করায় অসীম সাহসে মেজর জিয়া দিভ্রান্ত জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ঘোষণা দেন শুধু কি ঘোষণা রণাঙ্গনে যুদ্ধের পরিকল্পনা যুদ্ধের ট্রেনিং অপারেশন এক কথায় একটা অসম যুদ্ধকে জয়ী করতে যা যা করা দরকার তার সব কিছুই করেন মেজর জিয়া অন্যদিকে সেই কঠিন সময়েও দেশ ছেড়ে পালাননি এই গৃহবধূ বেগম খালেদা জিয়া তিনি কি পারতেন না অন্য সবার মতো করে নিরাপদে পালিয়ে যেতে পার্শ্ববর্তী কোনো দেশে বুঝলাম সময় পাননি সময় লাগবে কেন সাধারণের মতো করেও তো তিনি সন্তান দুটোকে নিয়ে নিজের মতো করে নিরাপদে চলে যেতে পারতেন কিন্তু যাননি এবং পালাননি নিজের নিরাপত্তার খোঁজও করেননি এটাকে আপনারা কি বলবেন এটাকে আপনারা কি বলবেন দেশি বিদেশি চক্রান্তে জনপ্রিয় স্টেটসম্যান প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করার পর জেনারেল এরশাদ ক্ষমতা দখল করেন নবছরের এক সামরিক স্বৈরাচার চেপে বসে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অন্যদিকে সামরিক শাসকের বিরুদ্ধে জনতার সংগ্রামও শুরু হয় যা একেবারে স্বৈরাচার পতন আন্দোলনে গিয়ে তবে শেষ হয় তখন বিএনপিকে ধরা হতো একরকম এলিটদের সংগঠন গ্রামেগঞ্জে সেভাবে সংগঠিত হয়ে উঠতে পারেনি বিএনপি তখনও এই শূন্যতাটা এই শূন্যতাটা অনুভব করলেন বিধবা এক গৃহবধূ সারা দেশ চষে বেরিয়ে ছাত্রদল থেকে বিএনপি পুরো সংগঠনটাকে শক্ত ভিতের ওপর দাঁড় করালেন তিনি এমনভাবে দাঁড়িয়ে গেলেন তিনি স্বৈরাচারের তক্তে তাউস তছ করে ছাড়লেন সাথের অনেকেই লোভ লালসায় পড়ে পক্ষত্যাগ করলো স্বৈরাচারের দোষরে পরিণত হলো অথচ কোনো লোভ লালসাই এই গৃহবধূটাকে তার কর্তব্য থেকে এতটুকু টলাতে পারল না দেশের মানুষের মুক্তির কণ্ঠস্বরে পরিণত হয়েছিলেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণ ভালোবেসে তাঁকে আপোষহীন দেশ নেত্রী নামে ডাকে অল্পদিনেই বাংলাদেশের মানুষ ম্যাডামকে চিনে ফেললেন স্বৈরাচারের পতনের পর অবাধ এবং নিরপেক্ষ এক নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ তাঁর হাতে দেশের দায়িত্ব তুলে দিলেন শুরু হল সদ্যভূমিষ্ট গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার সফল যাত্রা সাধারণ রাজনৈতিক নেতাকর্মী এবং মানুষের মন্তব্য থেকে নেতৃত্ব উঠে এলো তারা দেশের নীতি নির্ধারক হয়ে গেল খেয়াল করুন এর আগে কিন্তু দেশ চালিয়েছে হয় মিলিটারি না হয় এলিট একটা শ্রেণী সেই জায়গার দখল এখন সাধারণ রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষের হাতে তাদের নির্বাচিত প্রতিনিধিরা দেশের নীতি নির্ধারক তার মানে মন্ত্রণালয় থেকে শুরু করে দফতর অধিদপ্তর চলছে জনতার কথায় আর তার নেতৃত্ব দিচ্ছেন যথারীতি ম্যাডাম খালেদা জিয়া জনগণের রাষ্ট্রের মালিকানা পেল জনগণ উনিশশো সাল বেগম খালেদা জিয়ার বিএনপির রাষ্ট্র কিন্তু বিরোধীরা তত্ত্বাবধায়ক ব্যবস্থা চায় সংসদে বিল পাশ করতে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাগবে এক মাসের মধ্যে একটা নতুন নির্বাচন হল সেই সংসদে তত্ত্বাবধায়কের বিল পাশ করে নির্ধারিত সময়ের মধ্যে আবার ক্ষমতা ছেড়ে দিলেন আজকের মতো করে তিনি ভাবেননি যে দুই তৃতীয়াংশ নিয়ে আবার এসেছি বছর পাঁচেক থেকেই যাই ইচ্ছে করলে অসম্ভব ছিল না তিনি এমন ইচ্ছাই করেননি করতে পারেননি ভেবে দেখুন কয়েকদিন আসে যিনি দেশ চালালেন তিনি আবার ক্ষমতায় আসার চোরাগলি না খুঁজে সবার সাথে নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিরোধী দলের দাবি মেনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে নির্ধারিত তারিখে ক্ষমতা ছেড়ে দিলেন এটা সম্ভব হয়েছিল একমাত্র বেগম খালেদা জিয়ার দৃঢ় রাজনৈতিক সিদ্ধান্তের কারণে তিনি গণমানুষের কণ্ঠস্বরকে প্রাধান্য দিয়েই রাজনীতি করেন মানুষের জন্যই তাঁর জীবন রাজনীতি এবং পথ চলা ওয়ান ইলেভেনের সময় ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল বাড়ি ছিলেন ডিজি ডিজিএফআইয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক সেই সময়ে রাজনৈতিক নেতৃবৃন্দের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান জিজ্ঞাসাবাদ এবং মামলা দায়েরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন এই ফজলুল বাড়ি কয়েকদিন আগে এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে দেখলাম সে সময়ের মামলাগুলো তৈরির প্রেক্ষাপট বর্ণনা করছিলেন তিনি বিবেকের তাড়নায় তিনি বলেই ফেললেন নিয়মতান্ত্রিক অভিযোগ এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শেখ হাসিনার নামে কয়েকটা মামলা হয়ে গেল কিন্তু ম্যাডাম খালেদা জিয়ার নামে কোনো অভিযোগ পাওয়া গেল না মামলার অগ্রগতি মূল্যায়নের সিদ্ধান্ত হলো একটা নেত্রীর বিরুদ্ধে মামলা হলে সরকার তো বেকায়দায় পড়বে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে উভয়েরই দুর্নীতি খুঁজে বের করা দরকার তাই উভয়ের দুর্নীতি খুঁজে বের করা হলো উভয়ের নামেই মামলা হওয়া দরকার উপস্থিত সরকারের উপদেষ্টা মণ্ডলীরও একই মত তারপর গোঁজা মিল দিয়ে বেগম খালেদা জিয়ার নামে মামলা তৈরি করা হল প্রথম মামলাটা হলো জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির ওপর যার অজুহাতে তিনি এখন জেলে খেয়াল করুন যার হাতে মামলাটা তৈরি তিনি স্বীকার করছেন যে এটা একটা বানোয়াট মামলা ব্রিগেডিয়ার বাড়ি আরও বলছেন ম্যাডাম জিয়া সেদিন বিদেশ যাওয়ার প্রস্তাবে রাজি হলে সেটা হাসিনাও আর দেশে ফিরে আসতেন না চিকিৎসার নাম করে বিদেশে যাওয়ার আগে এরকমই কথা হয়েছিল শেখ হাসিনার সাথে ম্যাডাম জিয়া গেলেন না এই সাহসে রাজনীতি টিকিয়ে রাখার জন্য হলেও ওই নেত্রী তড়িঘড়ি করে দেশে ফিরে এলেন হিসাব করে দেখলাম এক হাজার দিন এক হাজার রাত যাবত চার দেওয়ালের মধ্যে আটকে আছেন বৃদ্ধ মহিয়সী এই নারী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এক নেত্রী ভেতরে আর একজন বাইরে থাকলে সরকারের নিরপেক্ষতা নষ্ট হবে নিছক এই কারণে বানানো একটা মিথ্যা মামলায় কিভাবে দেশের আইন আদালতে যুগ যুগ ধরে গড়ে ওঠা জামিনের রেওয়াজ ভেঙে বিচারের নামে তামাশা করে শিমুল বিশ্বাস লিখেছেন এই পর্বের লেখাটা শেষ করব একটা ঘটনা দিয়ে স্বামীর স্মৃতিবিজড়িত মইনুল রোডের বাসা থেকে জোর করে বের করে দেওয়ার পর খালেদা জিয়া ভাড়া বাসা ফিরোজায় এসে উঠলেন দুতলার দক্ষিণ বারান্দায় সেখানে প্রায় চুপচাপ বসে থাকতেন তিনি মনে হতো স্বামীর স্মৃতিবিজড়িত বাড়িটা ছেড়ে সন্তান সন্ততি থেকে দূরে এই জন্যই হয়তো মন খারাপ একদিন বিকেলে বাসা ভাড়া সংক্রান্ত একটা কাজের ফাঁকে বললাম ম্যাডাম আপনি তিনবারের প্রধানমন্ত্রী অথচ আপনার একটা নিজস্ব বাড়ি নেই ভেবেছিলাম এই কথা শুনে ছেড়ে আসা বাড়ির স্মৃতিচারণ করবেন তিনি অথবা আমার কথায় সাই দিয়ে কিছু একটা বলবেন কিন্তু আমাকে অবাক করে দিয়ে সেদিন তিনি বলেছিলেন এতটুকু একটা দেশ এটাই তো আমার বাড়ি এই দেশের মানুষই তো আমার পরিবার দেখো না যে এলাকায় যাই সেই এলাকাটাই কেমন করে আমার হয়ে যায় যে রাস্তায় দাঁড়াই সেখানেই লাখো মানুষ এসে জড়ো হয় যা চাই তাই তারা তো আমাকে দিয়ে দেয় বিস্মিত হয়ে গেলাম আর একটা কথাও না বলে বিদায় নিয়ে বেরিয়ে এলাম এই মহিষী নারী নেতৃত্ব দিয়ে স্বৈরাচার এর পতন ডেকে এনেছিলেন তার হাত ধরে প্রথম এই দেশে সংসদীয় গণতন্ত্র অবাধ ভোট এসেছিল তিনি নারী শিক্ষা অবৈতনিক করেছিলেন চালু করেছিলেন উপবৃত্তি বিনামূল্যে বই দিয়েছিলেন নারী অধিকারের নেত্রীরাও এতটা ভাবেননি তখনও খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এটাও ছিল একটা বড় চ্যালেঞ্জ রাজনৈতিক দায়িত্ব পালনকালে সমালোচিত হওয়ার মতো একটা কথাও তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে উচ্চারণ করেননি এটাই বেগম খালেদা জিয়া এটাই আপোষহীন দেশনেত্রী বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় নেত্রীর নাম এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি রাজনীতিতে পা রাখার পর থেকে বিএনপিতে অনেক উত্থান পতন হলেও ব্যক্তি বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা কখনোই কমেনি এখনও না অথচ তিনি আজ চরম নিষ্ঠুরতার শিকার দেশি বিদেশি ষড়যন্ত্রে দু হাজার সালের আটই ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেয়ায় ঢাকার নাজিম রোডের সেন্ট্রাল জেলের নির্জন প্রকোষ্ঠে কারাবন্দি থেকে এখন অবধি গৃহবন্দী রাজনৈতিক প্রতিহিংসার এক ট্র্যাজিক রাজনীতিবিদের নাম বেগম খালেদা জিয়া সের আফগান এবং মেহেরুন নেশার পরবর্তী সময়ে নূরজাহানের জীবনীকেও হার মানায় বেগম খালেদা জিয়ার জীবন কাহিনী অথচ অথচ তিনি বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ঘোষক সাবেক সেনাপ্রধান এবং রাষ্ট্রপতির স্ত্রী তিনি সার্কের প্রতিষ্ঠাতার স্ত্রী তিনি নিজে তিন তিনবারের প্রধানমন্ত্রী তিনি দুবার সংসদের প্রধান বিরোধী দলের নেত্রী তিনি বাংলাদেশের প্রথম ফার্স্ট লেডি তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী স্বামী রাষ্ট্রপতি আর স্ত্রী অর্থাৎ তিনি জনপ্রিয় প্রধানমন্ত্রী এই রেকর্ড বাংলাদেশে আর কারোর নেই যিনি একানব্বই ছিয়ানব্বই এবং দু সালে প্রতিটা জাতীয় নির্বাচনে পাঁচটা করে আসনে দাঁড়িয়েছেন এবং প্রতিবার পাঁচটাতেই জিতেছেন হারার রেকর্ড নেই আছে জয়ের হিমালয়ে সমান ইতিহাস দু সালে মিলিটারি ব্যাক মহিনুদ্দিন ফখরুদ্দিন সরকার বেগম জিয়াকে টার্গেট করে পাঁচটা সিটে ভোটে দাঁড়ানোর বিধান বদলে সর্বোচ্চ তিনটে সিটে দাঁড়ানোর আইন করলে বেগম জিয়া তিনটে সিটেই দাঁড়ান এবং তিনটে সিটেই জয়লাভ করেন যিনি আপোষহীন দেশনেত্রী জাতীয় স্বার্থ রক্ষায় আপোষ কাকে বলে সে শব্দ যার অভিধানে নেই বেগম খালেদা জিয়ার জাতীয় স্বার্থ রক্ষায় আপোসহীনতার রেকর্ড বেগম জিয়া শহীদ জিয়া এবং মাওলানা ভাসানি ছাড়া আর কারণেই আভিজাত্যের ছোঁয়ায় লালিত হয়েও তিনি অতি সাধারণ ব্যক্তি জনপ্রিয়তায় বেগম খালেদা জিয়া বাংলাদেশে সবসময়ই তুঙ্গে যার ধারে কাছে এখনো কেউ যেতে পারেনি ব্যতিক্রম একমাত্র শহীদ জিয়া তিনি বাংলাদেশে একমাত্র নারী প্রধানমন্ত্রী যিনি চার চারবার বন্দি হয়েছেন একবার পাকিস্তান সরকারের আমলে দ্বিতীয়বার জেনারেল এরশাদ সরকারের সময় তৃতীয়বার মিলারি ব্যাক মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় এবং চতুর্থবার শেখ হাসিনার সরকারের আমলে দু সালের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকালে আলোচিত এবং সমালোচিত বালুর ট্রাক দ্বারা বন্দিত্ব জীবনের রেকর্ডটাও বেগম জিয়ার ম্যাডাম থেকে মা হতে পারার রেকর্ডটাও বেগম খালেদা জিয়ার দখলে জাতীয়তাবাদী রাজনীতি করার অপরাধে স্বামীর স্মৃতি বিজড়িত রোডের বাস্তুভিটা থেকে বিতাড়িত বিনা অপরাধে কারাদণ্ড এবং শাস্তি ভোগ অল্প বয়সে বৈধব্য বরণ সত্ত্বেও মাথা নত করেননি দৃঢ় চিত্তে সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন বুকে ধারণ করার কারণে আজও যিনি সবচেয়ে বেশি নির্যাতিত আধুনিক মালয়েশিয়ার জনক তাই মাহাতির মোহাম্মদের ভাষায় এশিয়ার নেলসন ম্যান্ডেলা হচ্ছেন বেগম খালেদা জিয়া ওয়ান ইলেভেন পরবর্তী দেড় দশক পার হয়ে গেল এই মহিষী নেত্রী বেগম খালেদা জিয়া এখনও গৃহবন্দী কিন্তু কেন সব সত্য জেনে শুনে আমরাও আজ পরিস্থিতির কাছে অসহায় এবং নীরব কিন্তু ম্যাডামের আবেদন বাংলাদেশের মানুষের কাছে চির অমলান কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ করে সরকারি আদেশে ফিরোজাই নিয়ে গৃহবন্দী রাখা হয়েছে তাকে ম্যাডাম জিয়ার মুক্তির সাথে জড়িয়ে গিয়েছে বাংলাদেশের ভাগ্যাহত মানুষের মুক্তি বেগম খালেদা জিয়ার মুক্তিই হবে বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনের নবসূচনা লিখেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস মতামত আপনাদের তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিনই নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর নিয়ম করে থাকে এক থেকে একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন আর থাকে এক মিনিটেরও কম দৈর্ঘ্যের শর্টস আর রিলসও এছাড়াও অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ কিছু ভিন্ন ধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও তাই ব্যতিক্রমী খবরাখবরের জন্য এবং ব্যতিক্রমী ভিডিও পাওয়ার জন্য নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ